আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া আক্তার, সহকারী শিক্ষিকা দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়। আশা করি সব শিক্ষার্থী কিন্তু এই করোনাকালীন সময়ে বাসায় থেকে নিজেদেরকে ভালো রেখেছ এবং পরিবারের সবার প্রতি যত্নশীল হয়েছ। পাশাপাশি তোমাদের পড়াশোনা মনোযোগী হওয়ার জন্য বলছি, আর আমি তোমাদের উদ্দেশ্যে সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় বাংলাদেশের জলবায়ু, অধ্যায়টার নাম হচ্ছে বাংলাদেশের জলবায়ু, এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা বাসায় আশা করি এটা অনুসরণ করবে। আর প্রথমে জলবায়ু সম্পর্কে বলতে হলে তোমাদেরকে একটি কথা তোমাদেরকে অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে আবহাওয়া। আবহাওয়া কি এবং জলবায়ু কি, আবহাওয়া যদি জানো তাহলে তোমরা অবশ্যই জলবায়ু সম্পর্কেও জানবে। প্রথমে আমি বলছি যে আবহাওয়া কাকে বলে, দেখো আবহাওয়া হচ্ছে কোন একটি
বাংলাদেশের পাট একে আছে বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি, এখানে আমাদের দেশ হচ্ছে কি মৌসুমি বায়ু দ্বারা ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দ্বারা প্রভাবিত, এখানে দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে প্রভাবিত যে মৌসুমি বায়ু এটা বছরে দুইটি সময়ে প্রভাবিত হয়, একটা হচ্ছে এপ্রিল মে আর একটা হচ্ছে অক্টোবর নভেম্বর, এই দুইটি সময়ে এই ক্রান্তীয় জলবায়ু প্রভাবিত হয়, আর এর কারণে এই ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর কারণে আমাদের দেশের তাপমাত্রা পরিমাণ কম থাকে, অর্থাৎ সমভাবাপন্ন, আমরা আমরা বলতে থাকি কি নাতিশীতোষ্ণ, অর্থাৎ না শীত না উষ্ণ না গরম, অর্থাৎ বেশি পরিমাণে শীতও না বেশি পরিমাণে গরমও না, এই জন্য এদেরকে বলা হয় নাতিশীতোষ্ণ বা সমভাবাপন্ন দেশ। এখন সমভাবাপন্ন দেশ বলার কারণ কারণ হচ্ছে আমাদের দক্ষিণে রয়েছে সমুদ্র বঙ্গোপসাগর, উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা যদিও আমাদের খুব নিকটতম নয়, যদিও দূরে তারপরেও কিন্তু আমাদের যে শীতল প্রবাহ যে শীতকালের যে প্রবাহ সেই প্রবাহটা কি হয় হিমালয় পর্বতমালায় এসে বাধাপ্রাপ্ত হয়, এবং যার কারণে কি হচ্ছে আমাদের শৈত্য প্রবাহটা কম হয় এবং শীতের পরিমাণটা কম হয়ে থাকে, আর শীতকালে আমাদের দেশের তাপমাত্রা হচ্ছে 11 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং একদম উত্তর এবং উত্তর পশ্চিম কোণা উত্তর পশ্চিম অঞ্চলের যে দেশগুলো রয়েছে সেখানে তাপমাত্রার পরিমাণ শীতকালে আরো বেশি কমে যায়, সেখানে হচ্ছে 4 থেকে 5 ডিগ্রি পরিমাণ হয়ে থাকে, সেই অঞ্চলগুলো রয়েছে হচ্ছে শ্রীমঙ্গল ঠাকুরগাঁও এবং পঞ্চগড়। এখন আমরা এই জন্য আমাদের এই জলবায়ুর প্রকৃতিটাকে বুঝতে হলে আমাদের কি করতে হবে শীতকালে শীত এবং গরমের দুটি পরিমাণ কি খুব কম থাকে, শীত এবং গরমের পরিমাণ কম থাকে, তারপরে আমাদের শীত এবং গরমের পরিমাণ কম থাকার কারণে কি এর জন্য আমাদের দেশটাকে বলা হয় সমভাবাপন্ন দেশ বা নাতিশীতোষ্ণ। তারপর আসছে আমাদের পার্ট দুই, কারণগুলো সেগুলো রয়েছে যানবাহনের কালো ধোঁয়া, কলকারখানার ধোঁয়া,
বিদ্যুৎ উৎপাদন, তারপরে আরো এরকম আরো অন্যান্য কারণেও কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে অর্থাৎ দেখা গেছে যে 100 বছরে প্রায় 100 বছরে প্রায় আমাদের 25 বার কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে গ্লোবাল ওয়ার্মিং, এর ফলে হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়নের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই যে বৈশ্বিক উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়নটা হচ্ছে কি কি কারণে, আমাদের মানুষ সৃষ্টির কারণেও সৃষ্টি হচ্ছে। আমাদের পরিবেশটাকে ভারসাম্য রক্ষার জন্য আমাদের দরকার বনভূমির, বনভূমি। এখন এই বনভূমির মধ্যে আমাদের আমাদের দরকার 25 ভাগ বনভূমি থাকা দরকার পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, কিন্তু আমাদের রয়েছে মাত্র 17 ভাগ বনভূমি। অতএব আমাদের কি করতে হবে, একটি গাছ কাটলে আমাদের আবার তার বিকল্প হিসাবে আবার পুনরায় গাছ লাগাতে হবে, কেননা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। আর এই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের যে ওজোন স্তর, তোমরা সবাই জানো ওজোন স্তর সম্পর্কে, এই ওজোন স্তরটা কি হচ্ছে ছিদ্র হয়ে যাচ্ছে। আর এই ওজোন স্তর ছিদ্র হয়ে যাওয়ার কারণে আমাদের যে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি কি হচ্ছে পতিত হচ্ছে, আর যার কারণে আমাদের দেশে বিভিন্ন মানুষের মধ্যে এই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যেটা হচ্ছে সেটা কি আমাদের বিভিন্ন রকমের চর্মরোগ, তারপরে হচ্ছে ক্যান্সার, তারপরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখের পরিমাণ দেখা দিচ্ছে। এই যে আমাদের যে ওজোন স্তর ছিদ্র হওয়ার কারণে যে বেগুনি রশ্মি পৃথিবীতে প্রতিফলিত হচ্ছে, যার এগুলো কেন হচ্ছে, এগুলোর মূল কারণই হচ্ছে আমাদের মনুষ্য সৃষ্টি যে প্রকৃতির সাথে যে আমরা যে বিরূপ আচরণ করছি, অর্থাৎ মনুষ্য সৃষ্টির কারণেই কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর ওজোন স্তর কি হচ্ছে ছিদ্র হচ্ছে। অতএব আমাদের অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে আমাদের উন্নত দেশ যেভাবে আমাদের কার্বন ডাইঅক্সাইড, তারা শিল্প কারখানায় উন্নত, তাদের জীবনযাপন ব্যবস্থা উন্নত, তাদের ফ্রিজ আছে, রেফ্রিজারেটর আছে, এসি আছে, বিভিন্ন কারণে তারা কি করছে, তাদের এই উন্নত জীবনযাপনের কারণের প্রভাব আমাদের মতো যে উন্নয়নশীল দেশ বা আমাদের মতো যে নিম্ন ভূমিতে আছি যারা আমরা, পৃথিবীর বদ্বীপের মধ্যে বলা হয় বাংলাদেশকে একটি বদ্বীপ, আর বাংলাদেশের যে সমুদ্র উপকূলবর্তী এলাকা, এই এলাকাগুলো নিম্ন ভূমিগুলো অল্পতেই কি হয়ে যাবে, নিমজ্জিত হয়ে যাবে, অর্থাৎ ডুবে যাবে, বন্যায় প্লাবিত হয়ে যাবে। এই সকল কারণে আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা দিচ্ছে, যেমন হচ্ছে বন্যা, শিডুর, আইলা, তারপরে হচ্ছে ঘূর্ণিঝড়, এই যে জিনিসগুলো এগুলো আমাদের আমাদের নিজস্ব কারণে এগুলো তৈরি হচ্ছে। আবার তাছাড়া রয়েছে উত্তর মেরু, দক্ষিণ মেরু, এই দুই অঞ্চল দুই মেরুতে বরফ গলার সৃষ্টি হচ্ছে। এই বরফ গলে গলে কি হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, আর এই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের প্রতি বছরই দেখা যাচ্ছে কি, প্রতি বছর দেখা যাচ্ছে বন্যা ফলে প্লাবিত হয়ে যাচ্ছে। তারপরে তোমাদেরকে জলবায়ু পরিবর্তনের কারণে যে সৃষ্ট দুর্যোগ গুলো, একটু আগে তোমাদেরকে বললাম জলবায়ু পরিবর্তনের কারণ, আশা করি তোমরা আমার কথাটুকু থেকে মনোযোগ দিয়ে শুনেছো। এখন আমি তোমাদেরকে আর কিছু বলছি, আমরা জানি জলবায়ু পরিবর্তনের ফলে আবার কি হচ্ছে, আমাদের প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, যেটা হচ্ছে কি জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল দুর্যোগ গুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে কি কি, হ্যাঁ
বন্যা কাকে বলে? এখন বন্যা হচ্ছে, বন্যা কি? বন্যা হচ্ছে কোন একটি এলাকার সমুদ্রের পানি ফুলে ফেপে তলিয়ে যাওয়া, তার আশেপাশের এলাকাগুলো কি হয়ে যাওয়া? তলিয়ে যাওয়া, ডুবে যাওয়া, এটাকে বলা হয় বন্যা। তাহলে বলতে পারি যে কি আশেপাশের এলাকাগুলো কি হয়ে যাবে? তলিয়ে যাবে, ডুবে যাবে, এবং যখন বল সমুদ্রের পানি কি করবে? ফুলে ফেপে আশেপাশের এলাকাগুলো কি হয়ে যাবে? ডুবে যাবে, তলিয়ে যাবে, তো এটাকে বলা হবে কি বন্যা। আর খরা, খরাও কি একটা প্রাকৃতিক দুর্যোগ। আমাদের দেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ, আমাদের প্রায় 70-80% লোকের ব্যবসাই হচ্ছে কৃষি, অতএব তাদের কৃষি কাজের জন্য আমরা কি অধিকাংশ সময় আমরা প্রকৃতির উপর নির্ভরশীল, অর্থাৎ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। যদি যে বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হয় সে বছর কি হয়, আমাদের দেশে ফসলাদি ভালোভাবে চাষ করা যাচ্ছে না, যায় না, ফলে এই খরা কি হয়, মাঠের মাঠঘাট চৌচির হয়ে যায়, কেটে যায়, এটাকে বলা হয় কি খরা। অর্থাৎ খরা হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ। তারপর হচ্ছে ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় হচ্ছে কি প্রবল বেগে যে আসা, সমুদ্র পৃষ্ঠ থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সামনে যা পায় সবকিছু কি করে লন্ডভন্ড করে ফেলে, অর্থাৎ সব যা যা কিছু পায় সবকিছু লন্ডভন্ড করে নিয়ে আসে। তারপর হচ্ছে তোমাদের মনে আছে আইলা, সিরোড, এখানে প্রায় 28টি জেলার মতো জেলায় কি করে এদের প্রভাব ফেলেছিল, এবং প্রায় অনেক মানুষের জীবনযাত্রা বিপন্ন হয়, ঘর বাড়ি এবং অনেক মানুষের প্রাণ হারায়, পশু পাখি সবকিছু কি হয়, সবকিছুর উপরে একটা ভালো বিপর্যয় আসে। তারপর হচ্ছে জলোচ্ছ্বাস, এই এই প্রকৃতিগুলি হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগ, আর এই দুর্যোগের জন্য আমাদের নিজস্ব মনুষ্য সৃষ্ট কারণই হচ্ছে সবচেয়ে বড় কারণ। তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত প্রকৃতির সাথে আমরা বিরূপ আচরণ না করার জন্য, অর্থাৎ আমরা কি করব, আমরা যেন আমরা সচেতন ভাবে আমাদের এই আমাদের জলবায়ু এবং আবহাওয়া ঠিক রাখার জন্য আমাদের গাছপালা রোপণ করতে হবে, সচেতন হতে হবে। তারপরে হচ্ছে এই যে বন্যা হয়েছিল তোমাদের কত কত সালে মনে আছে? 98 সালে, 88 সালে, তারপর হচ্ছে 98 সালে, তারপর হচ্ছে 2004 সালে, এই সবগুলো সালে কি হয়েছিল, বন্যা হয়েছিল। তারপর হচ্ছে জলোচ্ছ্বাস, আর তারপর হচ্ছে তোমাদের আশা করি এখন তোমাদের সর্বশেষ যে কথা সেটা হচ্ছে তোমরা বাসায় থেকে তোমাদেরকে নিজেদেরকে নিরাপদে রাখবে এবং পরিবার পরিজনদের সাথে যথাভাবে কাজে করবে, সহযোগিতা করবে, পড়ালেখায় মনোযোগী হবে, এবং করোনাকালীন সময়ের যে বিধি বিধান রয়েছে, যে নিয়ম রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা পালন করবে। আশা করি ভালো থাকো।